গ্লাসটা সবসময় ভর্তি, কখনো যদি সেটা হাফ জল দিয়ে ভর্তি হয় তাহলে সেটা জল দিয়ে ভর্তি আর বাকি অর্ধেকটা কিন্তু হাওয়া দিয়ে ভর্তি। বাবা আসলে বোধহয় ছাত্রছাত্রীদের সঙ্গেই থাকেন, আমি জীবনে কোনোদিন শিক্ষক হব না, ওটাতে ফোকাস করো, তুমি ওই অ্যাক্সিডেন্টটাতে ফোকাস করো। সাফল্য বা স্ট্রাগল এই দুটোরই সংজ্ঞা প্রত্যেকটা মানুষের কাছে এক এক রকম হয়। আমি আজকে সেই সংজ্ঞাটা আমার কাছে ঠিক কি সেটা হয়তো আমি বলতে আসিনি, কিন্তু এই দুটো মিলে আসলে যে জীবনের গল্পটা হয় আমি সেটা বলতেই এসেছি। আমি শালমলি রায়, একজন শিক্ষক এবং একজন লেখক। যদিও লেখক পরিচিতিটা আমার সঙ্গে খুব কম দিন হলো জুড়েছে, সেটা বছর দুয়েকের বেশি নয়, কারণ এবছরই বইমেলাতে প্রথম আমার উপন্যাস প্রকাশিত হয়েছে, শিক্ষক পরিচিতিটা বরং একটু বেশি পুরনো। তবুও আমি নিজেকে এখনও পুরোপুরি শিক্ষক বা লেখক কেন বলে উঠতে পারি না সেটা আমি একটু এক্সপ্লেন করি। তার কারণ হচ্ছে যে প্রথমত আমার মনে হয় শিক্ষক সেই যে যে অনেক কিছু জানে, মানে আমাদের স্টিরিওটাইপ যে ধারণা যে অনেক কিছু জানে সেই শিক্ষাদান করতে পারে, আমার মনে হয় না আমি অনেক কিছু জানি, কিন্তু আমি জীবনকে দেখতে ভালোবাসি, আমি জীবনের অভিজ্ঞতাগুলোকে চেরিশ করতে ভালোবাসি। আর লেখক হয়ে উঠতে গেলে তো একটা মানুষকে সেই অভিজ্ঞতাগুলো নিয়েই তবে লেখক হতে হয়, তাই সত্যি কথা বলতে সেই পরিস্থিতির দিক দিয়ে আমি না হয় নাই গেলাম। আমি নিজেকে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি গল্প বলার একজন মানুষ হিসেবে। আমি আমার ছাত্রছাত্রীদের সঙ্গেও গল্পই করি, যেহেতু আমি সাহিত্যের একজন শিক্ষক, সেহেতু আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনটা আসলে একটা গল্প, তাতে নানান রকমের এলিমেন্টস থাকে, যেমন একটা উপন্যাসে থাকে, যেমন একটা গল্পে থাকে। একটা কনসেপ্ট হয় আমাদের লাইফে যে আমরা সবসময় জীবনটাকে খুব সূক্ষ্মভাবে না দেখলেও দুটো দিক থেকে দেখতে চাই, সেটা হচ্ছে একটা গ্লাসে হাফ জল রয়েছে না গ্লাসটা হাফ খালি। আমার একটা বন্ধু এই বিষয়ে খুব ভালো কথা বলে যে গ্লাসটা সবসময় ভর্তি, কখনো যদি সেটা হাফ জল দিয়ে ভর্তি হয় তাহলে সেটা জল দিয়ে ভর্তি আর বাকি অর্ধেকটা কিন্তু হাওয়া দিয়ে ভর্তি। আসলে আমাদের প্রত্যেকের জীবন ভীষণভাবে পূর্ণ, সেটা হয়তো আমাদের জীবনের দুঃখ এবং আনন্দগুলো নিয়ে পূর্ণ। তো ছোটবেলা থেকে আমি যে পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশে সে অর্থে ছোটবেলায় আমাকে কোনো রকম চ্যালেঞ্জেসের মধ্যে যেতে হয়নি, বরং বলা যায় আমি অনেক বেশি প্রিভিলেজড ওয়েতে বড় হয়েছি, বাবা মার একমাত্র সন্তান এবং যথেষ্ট সচ্ছল পরিবারে বড় হয়েছি। কোথাও চ্যালেঞ্জেসগুলো তখনই আমাদের জীবনের সমস্যাগুলো তখনই খুব স্পষ্ট হয়ে দেখা দেয় যখন সমস্যাগুলো আসলে শারীরিক বা আর্থিক, কারণ সেটা চোখে দেখা যায়। কিন্তু একটা মানুষের মনের মধ্যে যে প্রতি মুহূর্তে যে দ্বিধা দ্বন্দ্ব যে প্রশ্নগুলো চলে সেগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষকেই সবসময় কাটাতে হয় এবং তার নিজের ভেতরের যে যুদ্ধটা সেই যুদ্ধটা কিন্তু তাকে নিজেকেই লড়তে হয়। তো সে অর্থে আমার অ্যাপারেন্টলি আমার জীবনে আর্থিকভাবে বা অন্য কোনো দিক দিয়ে কোনো স্ট্রাগল না থাকলেও মানসিক স্ট্রাগলের সম্মুখীন আমাকে ডেফিনেটলি হতে হয়েছে, তবে সেটা একেবারে ছোটবেলায় নয়, সেটা মোটামুটি আমার বিশ্ববিদ্যালয় জীবনটা কাটানোর পরে যখন আমি পিএইচডি শুরু করি, পিএইচডি করছি যখন, সেই মুহূর্তে আমার ফেলোশিপ নিয়ে কিছু সমস্যা দেখা দেয়। আমি আগেই বলেছি যে আর্থিক কোনো সমস্যা আমার পরিবারের দিক দিয়ে ছিল না এবং আমার জন্য আর্থিক রোজগারের জন্য কোনো রকম কোনো চাপও ছিল না, আমি আমার স্বপ্ন নিয়ে এগোতে চেয়েছিলাম। এক্ষেত্রে একটা জিনিস বলার যে আমার বাবা একজন শিক্ষক, তো ছোটবেলা থেকে বাবাকে বাবার ছাত্রছাত্রীদের মধ্যে এত বেশি করে দেখেছিলাম যে যার জন্য আমি ঠিক করেছিলাম যে বাবা আসলে বোধহয় ছাত্রছাত্রীদের সঙ্গেই থাকেন, আমি জীবনে কোনোদিন শিক্ষক হব না। তো তারপরেও যখন আমি একাডেমিক্সেই চলে আসলাম তার মাঝখানে এই সময়টা খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করেছিল, যার জন্য এই সময়টার কথা আমি আরো বেশি করে বললাম যে কি করে আমি পিএইচডি করতে করতে তারপরে এডিটোরিয়ালে যাব ভেবেও এই জায়গাতে চলে আসলাম, আজকে আমি একজন শিক্ষক। তো সেই জায়গাতে একটা ছোট্ট ঘটনা রয়েছে। তো যখন আমার এরকম পিএইচডির ফেলোশিপ নিয়ে কিছু সমস্যা হয় তখন আমি আমার এক পরিচিত দিদির হাত ধরে, মানে তিনি একজন জার্নালিস্ট, খুব নামি জার্নালিস্ট, তো তারই হাত ধরে একটি সর্বভারতীয় সংবাদপত্রের অফিসে আমি ইন্টারভিউ দিতে যাই যে সেখানে আমার চাকরিটি হবে এটা ভেবে নিয়ে।
কারণ তখন নিজের ভীষণ একটা আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছিল যে আমি পিএইচডি করছি অথচ তার ফেলোশিপ পাচ্ছি না, এরপরে ভবিষ্যৎ কি হবে বুঝতে পারছি না। কারণ এটা সবাই নিশ্চয়ই আমার সঙ্গে রিলেট করতে পারবেন যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, যে তাদের জন্য যদি উচ্চশিক্ষায় কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় তখন তাদের একটা ভীষণ ইমোশনাল ক্রাইসিস এসে যায় যে এরপরে তার তাহলে কি। এই সময়ের একটি ঘটনা আমার জীবনে খুব একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, সেটা হচ্ছে আমি একটি সর্বভারতীয় পত্রিকার অফিসে যাই, কলকাতার অফিসে যাই। সেই সময় আমার একটি দিদির হাত ধরে, যেখানে ইন্টারভিউয়ের জন্য আমি ধরে নিয়েছিলাম চাকরিটা আমি পাবো ইন্টারভিউটা দেওয়ার পরে, তো সেখানে গিয়ে প্রথম যিনি ইন্টারভিউ নিতে বসেন ওখানকার একটি সেকশনের চিফ এডিটর, তিনি আমাকে প্রথমেই প্রশ্ন করেন যে তোমাকে আমি চাকরিটা কেন দেবো। তো খুব অবাক লেগেছিল যে তখনও কোনো ইন্টারভিউ ফেস করার কোনো রকম অভিজ্ঞতা নেই, যে আমি বলেছিলাম চাকরিটা আমার দরকার আর আমি কি চাকরির জন্য যোগ্য নই, উল্টে আমি তাকে প্রশ্ন করেছিলাম। তখন উনি বলেন তোমাকে আমি চাকরিটা দেবো না এই কারণেই যে তোমার মতো ছাত্রছাত্রীরা এদেশে থাকে না, কিছুদিন বাদে চাকরিটার কি হবে। তো এটা আমাকে আরো অবাক করেছিল যে এদেশে কেন আমি থাকবো না। তো তখন উনি বলেন যে ভালো স্টুডেন্টরা, আমাদের দেশের এডুকেশন সিস্টেমটারই এমন একটা অবস্থা যে সেখানে ভালো স্টুডেন্টরা থাকে না, তাই চাকরি ছেড়ে তারা চলে যায়, তুমিও চলে যাবে, এখন হয়তো তোমার কোনো কারণে মোহভঙ্গ হয়েছে তাই তুমি এখন একটি সংবাদপত্রে চাকরি করতে এসছো। এই সময় উনি আমাকে বলেন যে তোমার যে এই মোহভঙ্গটি হয়েছে যে এই একাডেমিক্স নিয়ে, তার একটাই কারণ তুমি একদিনে দুনিয়াটাকে পাল্টে দিতে চাইছো। একদিনে কিন্তু দুনিয়া পাল্টানো সম্ভব না, এবং যদি এডুকেশন সিস্টেমটাকে তুমি একটা গোটা রেলগাড়ি ধরো তাহলে একটা গোটা রেলগাড়িকে নাড়িয়ে দেওয়া কিন্তু তোমার পক্ষে একটা অবাস্তব কল্পনা। কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, যদি তুমি এর একটা নাটও আলগা করতে পারো, তোমার কোনো ধারণা আছে কি হতে পারে? তখন বলেছিলাম হ্যাঁ হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে একটা রেলগাড়িটা। তখন বলেছিল ওটাতে ফোকাস করো, তুমি ওই অ্যাক্সিডেন্টটাতে ফোকাস করো, তুমি তোমার যে স্বপ্নটা দেখছো সেটা নিয়ে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করো, তুমি একাডেমিক্সে ফিরে যাও। এবং পরবর্তীকালে তখন হয়তো, তখন আমার 23 বছর বয়স, তখন ভীষণ ইম্যাচিউরিটি থেকে হয়তো ব্যাপারটা আমি বুঝতে পারিনি, কিন্তু এখন আমি এটা বলতে পারি যে আমার জীবনে চলার পথে এই কথাটা ভীষণ বড় একটা মোটিভেশন। এবং এই যে আমি যে স্বপ্নগুলো দেখছি, যেভাবে ভবিষ্যৎকে আমি দেখতে চাইছি, সেই ভাবনাটা যদি একটা মানুষের কাছেও আমি পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু সেটা আমার কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট। আজকে এখানে এসে হয়তো আমি দাঁড়িয়েছি, আমি খুব বিখ্যাত কোনো মানুষ নই, ভীষণ সাধারণ, আমার স্বপ্নগুলোও হয়তো খুব সাধারণ। আমি জীবনটাকে পূর্ণ দেখতে ভালোবাসি, মানে গ্লাসটা কখনোই হাফ ফিলড বা হাফ এমটি নয় এভাবে আমি দেখি না, আমি গ্লাসটা সবসময় পুরোটাই পূর্ণ এটা দেখতে ভালোবাসি। এবং জীবনের এই যে ঘটনাগুলো যেগুলো ক্রেশেন্ডো ডিক্রেশেন্ডো মিলে আসলে জীবনটাকে ভীষণ সুন্দরভাবে তৈরি করে, আমি সেই জীবনের সৌন্দর্যটা দেখতে ভালোবাসি। আর সেটার কোথাও আমাকে মোটিভেট করেছে আমার লেখক জীবনে আসার জন্য, এই যে জীবনের নানান রকম রূপ রস বর্ণ গন্ধ, সেটা হতে পারে সেটা কোনো আঘাত, সেটা হতে পারে সেটা কোনো ভালো লাগা, মুহূর্তের ভালো লাগা। এবং প্রতি মুহূর্তে জীবন যে আমাকে অনেক কিছু শেখাচ্ছে সেটা আমাকে কোথাও রাইটার হতে ইন্সপায়ার করেছিল, এবং নিজের যে অনুভূতিগুলো আমি লিখেছি সেগুলো কোথাও আমাকে যেরকম একভাবে আমার ছাত্রছাত্রীদেরকেও মোটিভেট করতে সাহায্য করে, আমি তাদের পাশে বন্ধু হিসেবে থাকতে চাই, আমি তাদের পাশে কোথাও তাদের পার্টনার ইন ক্রাইম হয়ে থাকতে চাই, এবং চাই তাদের জীবনের গল্পগুলো কোথাও খুব সুন্দর হয়ে উঠুক এবং তারা নিজেদের জীবনের গল্পটা নিজের মতো করে লিখতে পারুক। ঠিক তেমনভাবেই একজন রাইটার হিসেবেও আমি আমার জীবনের গল্পগুলো দিয়ে বা আমার দেখার চোখটা দিয়ে কিছু বলতে চাই, সেটা যারা পড়বেন, যারা শুনবেন, যারা দেখবেন, অবশ্যই তারা নিশ্চয়ই কোনো একটা ডিফারেন্স লাইফে আনতে পারবেন। কারণ আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ আসলে সূর্য, আমাদের জীবনে যে আঘাতগুলো আসে সেগুলো আসলে আমাদের মধ্যে যে ফাটলগুলো তৈরি করে সেগুলো দিয়ে আলো ঢোকে আমাদের ভিতরে, এবং সেই আলোগুলো যখন ভিতর থেকে বেরিয়ে আসে তখন সেই আলোটাই আরেকটা মানুষকে আলোকিত করে, এবং তার সঙ্গে সেই মানুষটাই আরো দুটো মানুষকে আলোকিত করতে পারে কোথাও। সেভাবেই হয়তো ওই অত বড় রেলগাড়িটা একটু নড়তে পারে এবং সিস্টেমটা একটু বদলাতে পারে। আমাদের জীবনের গল্পগুলো কিন্তু সেভাবেই কোথাও একদিন সমাজটাকে পাল্টাতে পারে, এবং তার জন্য অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট সব জায়গাতে প্রত্যেকটা মানুষ নিজে, তার নিজের আলোটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নিজেকে ভালোবাসা ইম্পর্টেন্ট, নিজের দুঃখ আনন্দগুলো নিয়ে যে সুন্দর জীবনটা ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো মিলে যায় একটা সিম্ফনির মতো লাইফ, সেই লাইফটা খুব ইম্পর্টেন্ট। যদি জোর স্টপসে ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেইল